আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেছেন মাছ ধরতেছে অলরেডি আর আজকের আকাশে প্রচুর পরিমাণে মেঘ মনে হচ্ছে কালবৈশাখী জ্বর সারবে কিছুক্ষণের ভিতরেই আর আলহামদুলিল্লাহ দেখতেছেন যে মাছ ধরতেছে কি সুন্দর চিংড়ি মাছ সাথে অন্য অন্য মাছ তো আসেই তো প্রথমে প্রথম জালটির মাছ ধরতেছে এরকম চার পাঁচটা জালের মাছ ধরা আপনাদেরকে দেখাবো আর প্রথম জালে একটু মাছ কম পরে জালগুলো নিয়ে ইনশাল্লাহ আরো অনেক বেশি মাছ আর এখানে দেখতেছেন একটি দাঁতিনা মাছ আছে তো এরকম একটা একটা করে প্রত্যেকটা জলের মাছই নেওয়া হইবো আস্তে আস্তে আর কি তো ম্যাঘ আকাশে পুরো আকাশে ম্যাঘ ভয় লাগতেছে কোন শুনতে কোন দিকতে কালবৈশাখী বৈশাখী জ্বর সাইরা দেয় তার আগে যেন মাছ ধরা হয়ে যায় আর কি চিন্তা করতেছি আলহামদুলিল্লাহ দেখতেছেন কি সুন্দর লাভ হইতেছে মাছগুলো একদম জীবিত মাছ আচ্ছা প্রথম জালের মাছ আলহামদুলিল্লাহ তাও মোটামুটি অনেক ভালোই হয়েছে জালটির মাছ নিতেছে দেখতেছেন তো এই জালের ভিতরে অনেক বেশি আছে মাছ আগেরটার থেকে আর এসে বড় বাটা মাছও আছে চিংড়ি মাছ বাইলা মাছ তারপরে দাতিনা মাছ সহ অন্যান্য মাছ ট্যাংরা মাছ সব পদের মাছই কম বেশি আছে আর দেখতেছেন আকাশে একদম অন্ধকার এখানে ফুটি মাছও আছে এই জালের ভিতরে অনেক আর ওইদিকে দেখতেছেন বিশাল নদী তো এই দুশে থেকে মাছ এক জায়গায় করতেছে তারপরে গিটের ভিতরে নিবে সব একসাথে কইরা তো প্রত্যেকটা জালে এইভাবে মাছ নেওয়া হয় তো ওনারও তাড়াতাড়ি করতেছে কারণ বৃষ্টি বাতাস সাইরা দিলে মাছ নিতে পারবো না তখন নদী ডেও উঠে যাইব মাছটা সব মানে মাছটা জালের ভিতর থেকে বাইর হয়ে যাইব তাই ওনারা আর কি তাড়াতাড়ি করতেছে তাহল দেখতেছেন এই জাল আগেরটার থেকে অনেক মাছ বেশি মানে বড় বড় বাইলা মাছও আছে প্রচুর পরিমাণে বাইলা মাছ সবচেয়ে বেশি আর কি বাইলা মাছ পরের জাল আরো বেশি বাইলা মাছ তো দেখতেছেন পরের জালের মাছও উঠাইতেছে তো এক দুইজনে দুই মাথা থেকে মাছ গোলাই মানে এক জায়গায় করতেছে আর একজনে জাল উঠে দিতেছে আবার একজনে জাল নিতেছে নৌকার ভিতরে যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর কি ওনারা মানুষ হচ্ছে সাড়ে সাতজনে আর কি একসাথে মাছ ধরতেছে আলহামদুলিল্লাহ এটার ভিতরে প্রচুর পরিমাণে ভাইলা মাছ তারপর অন্যান্য মাছ তো আসেই বেশিরভাগ অংশ সবই বাইলা মাছ আছে দেখতেছেন সব মজাদার মাছ আর কি দেখতেছেন কি পরিমাণ বাইলা মাছ মোটামুটি সাইজের আর কি বড় আছে কিছু ছোট আছে মিলে জিলে আর কি যে সবজি বড় তা না আবার চিংড়ি মাছও আছে তো দেখতেছেন আরো একটি জালের মাছ নিতেছে তো এইটার ভিতরে আলহামদুলিল্লাহ মানে এক একটার থেকেও বেশি মাছ এটার ভিতরে বড় বড় বাইলা মাছ আছে প্রত্যেকটা দুই দিক থেকে মাছ এক জায়গায় করতেছে কারণ যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো এখনো বাতাস ছাড়ে নাই বৃষ্টি বাতাস হওয়ার আগেই মাছগুলো নিতেছে ওনারা আলহামদুলিল্লাহ দেখতেছেন এটার ভিতরে সব বড় বড় বাইলা মাছ আর প্রচুর পরিমাণে বাইলা মাছ এটাই দেখতেছেন মাসাল্লা কি সুন্দর সাইজের বাইলা মাছ যে বিশাল বড় সাইজের আছে ছোট সাইজ মিলে জিলিয়া দেখো ভিতরে নেওয়া হয়ে গেছে তা আশা করি ভিডিওটি ভালো লাগছে বন্ধুরা ভালো লাগলো অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ